नमस्कार बंधुरा आननोन बर्धमान पार्ट फोर सीरीजे अपन स्वागत। आजकल जो जैगाटा एस जैगा सम्पर्के जैगाटार नाम हे चम्पकनगर। बर्धमान शहर थेके 40 किलोमीटर दूरे, अलमोस्ट 40 किलोमीटर दूरे ये चम्पकनगर अवस्थित। आम्रा जारा बांगला साहित्येर संगे बेश परिचित तारा मंगल काव्येर धाराय मनसा मंगल काव्येर कथा पढ़ेछि। आधुनिक सिरियालेर दौलते आम्रा बेहुला लखिंदरेर कहनी सम्पर्के जथेष्ट अवगत। तो सेई जे बेहुला लखिंदरेर चम्पकनगर अर्थात चाँद सौदागरेर जे नगरी एई होच्छे सेई नगर जेखाने आजके आम्रा एसेछि। आम्रा ओपरे उठे गिये देखते पाबो চম্পকনগরের যিনি চাঁদ সওদাগর তার প্রতিষ্ঠিত শিব মন্দির। একদমই সেখান থেকে আমরা দেখতে পাব এখানে মনসার মন্দির আছে, চাঁদ সওদাগর প্রতিষ্ঠিত সেই মন্দির। এছাড়াও এখানে আছে বেহুলা লখিন্দরের বাসরঘর। যদিও এখন বাসরঘরের অস্তিত্ব নেই, তবে যেখানে বাসরঘর ছিল সেখানে এখন একটা মন্দির তৈরি করা আছে, যে মন্দিরটা আমাদের পেছনে দেখা যাচ্ছে এখন। তো আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরটা দেখব। এখানে আসবার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর মোটামুটি বর্ধমান শহর থেকে এই জায়গার দূরত্ব কম বেশি 40 কিলোমিটার। তো আপনারা চাইলে বাইকে আসতে পারেন অথবা চার চাকাতেও আসতে পারেন যদি আপনাদের কাছে চার চাকা থাকে। আমরা চার চাকায় এসেছি আজকের, কোনো অসুবিধা নেই। রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো রাস্তা, গ্রামের পথ, আপনাদের চারিপাশের দৃশ্যও খুব ভালো লাগবে। আর দেখে নেওয়া যাক তাহলে মন্দিরটা এখন কেমন কি আছে না আছে ভিতরে। আর হ্যাঁ, এই জায়গাটাকে কিন্তু চলতি নামে সবাই কসবা বলেই জানে, তাই জন্যে চম্পকনগর বললে কিন্তু কেউ বুঝতে পারবে না। রাস্তা থেকে যখন আসবেন আমরাও জিজ্ঞাসা করে করে এসেছি, আপনাদেরও কিন্তু জিজ্ঞাসা করে করেই আসতে হবে। ঠিক আছে, আপনারা এবারে মন্দিরটাকে একবার দেখেন। এই জায়গার সিনিক বিউটিটা অপূর্ব সুন্দর। কতগুলো যে বটগাছ আছে গুনে শেষ করা যাবে না, অপূর্ব সুন্দর লাগছে। আর এই মন্দির ভীষণ জাগ্রত মন্দির, দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে জল ঢালতে আসছেন। আমরা রাস্তা আসতে আসতেও বহু মানুষকে দেখেছি। মানিক ছিল কালাপার কেটে মানিককে বাঁচ করে। আর বেহুলার বাসরঘর আছে, বাসরঘর বলে কোনো চিহ্ন নেই, একটা মন্দির করা হয়েছে। মন্দির আছে, মন্দির আছে, লক্ষ্মীন্দ্র বেহুলা মূর্তি দেওয়া আছে। একটা বড় শিল আছে পাথরে নাকি ওইটা বলে নাকি যে বেহুলা মান্না বেটে রান্না করেছে। আদি মনসা মন্দির আছে একটা, কোন জায়গায় সেটা, সেটাই ব্রিজ, এই সামনে একটা ব্রিজ রয়েছে ছোট, ব্রিজ পেরিয়ে যেতে হবে। সে এক মস্ত বড় রাজ্য ছিল চম্পকনগর, আর সেই রাজ্যের মস্ত বড় রাজা চাঁদ সওদাগর। দেশে দেশে ঘুরে ঘুরে সপ্তডিঙ্গা নিয়ে তিনি বাণিজ্য করতেন, আর তার ইষ্ট দেবতা ছিল দেবাদিদেব মহাদেব। তিনি পণ করেছিলেন যে কোনো মতেই তিনি মনসার পুজো করবেন না। অথচ মনসার জেদ যে ভারতে তথা বাংলায় যদি চাঁদ সওদাগরের হাত থেকে পুজো না পাওয়া যায় তাহলে কখনোই তার পুজো বাংলায় প্রচারিত হবে না। তাই চাঁদ সওদাগরের হাত থেকে পুজো তাকে পেতেই হবে। তার ফলে মা মনসা তার লীলা খেলার মধ্যে দিয়ে নানাভাবে চাঁদ সওদাগরের জীবন এমনভাবে অতিষ্ঠ করে তুললেন, তার সন্তানদেরকে এমনভাবে হত্যা করলেন যে তারা তিনি একসময় নানা রকম ঘটনার মধ্যে দিয়ে চলতে চলতে বাধ্য হয়ে মা মনসার পুজো করলেন। সেই সময় থেকেই মা মনসার পুজো বাংলায় প্রতিষ্ঠিত হলো। এই যাত্রাপথে
তিনি হারিয়েছিলেন তার পুত্রদেরকে। এবং শেষ পর্যন্ত তার যখন লক্ষিন্দর জন্মগ্রহণ করল, তখন সেই লক্ষিন্দরের জীবনও তার বিবাহের রাত্রে বাসর রাত্রে সর্প দংশনে তার জীবন হানি ঘটল। এবং তারপর কলার মান্দাসে চেপে তার স্ত্রী বেহুলা তাকে নিয়ে চললেন স্বর্গে। সেই স্বর্গের রাজসভায় নৃত্য পরিবেশন করে তিনি ফিরিয়ে আনলেন লক্ষিন্দরের প্রাণ। সেই বেহুলা লক্ষিন্দরের কথা আমরা আজকের যে ভিডিও, সেই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাব। আমরা দেখব এই অঞ্চলে, অর্থাৎ আজ আমরা যে অঞ্চলে এসেছি, সেই অঞ্চলে, সেই সমৃদ্ধশালী অতীতের নগরী চম্পক নগরীতে, যে নগরীতে এখনও পর্যন্ত টিকে আছে বেশ কিছু স্থান, যেমন চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত শিব মন্দির, যে মন্দিরে তিনি দীর্ঘকাল পূজা অর্চনা করেছেন, চাঁদ সওদাগর প্রতিষ্ঠিত মনসা মায়ের শিব মন্দির, এছাড়াও বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, এবং সেই স্থান যে স্থানে বেহুলা পিড়ি পেতে রান্না করে সকলকে পরিবেশন করে খাইয়েছিলেন। সেই সময় নদী খুবই নিকটবর্তী ছিল এই এলাকার, তার ফলে ব্যবসা বাণিজ্য খুব সহজেই হতে পারত। তবে বর্তমানে দামোদর এই স্থান থেকে একটুখানি সরে গেছে, এতটা নিকটবর্তী আর নেই, এবং তার সঙ্গে কালের প্রবাহ এই অঞ্চলের অধিকাংশ ইতিহাসকে গ্রাস করে নিয়েছে। তবু যতটুকু ইতিহাস আছে সেই ইতিহাসের পদচিহ্ন ধরে আমরা হেঁটে চলেছি। এই ছিল বেহুলা লক্ষিন্দরের রান্নাঘর। সমৃদ্ধশালী নগরী চম্পক নগর, তার রান্নাঘর যে তার বাড়ির স্থান থেকে অনেকটাই দূরে হবে এটা খুব স্বাভাবিক। তো এই অঞ্চলটা ছিল হচ্ছে, এই যে ভাঙা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাই ছিল বেহুলার রান্নাঘর। এইখানেই বেহুলা রান্না করে সবাইকে খাইয়েছিলেন। তবে সেই সমৃদ্ধশালী রাজপ্রাসাদ আর নেই, সেসব কালের গহ্বরে তলিয়ে গেছে। মেঘলা বৃষ্টি, দুর্যোগ, ভূমিকম্প, ঝড়, বর্ষণ সমস্ত ইতিহাসকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তবু এখনো যে শেষ স্মৃতিচিহ্নটুকু রয়েছে তারই খোঁজে আজকে আমরা এসেছি। শ্রাবণ মাসের শেষ দিন খুব ধুমধাম করে এই অঞ্চলে মনসা ঠাকুরের পুজো হয়। সেদিন দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়, সবাই এসে ভোগ প্রসাদ গ্রহণ করে, বলি হয়, এছাড়া পায়সান্ন ইত্যাদি বিতরণ করা হয়। আর সেই সমস্ত ভক্ত সমাগমের জন্য এখানে রীতিমতো আয়োজন করা হয়েছে। আমরা দেখে এলাম যে বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড করা রয়েছে, যাতে কোনো রকম সমস্যা না হয়, এবং যে পরিমাণে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে বহুল পরিমাণে ভক্ত সমাগম হয়ে থাকে। চাঁদ সওদাগর প্রতিষ্ঠিত দুইটি শিব ঠাকুরের মন্দির এখানে রয়েছে, একটি বানেশ্বর শিব মন্দির এবং একটি রামেশ্বর শিব মন্দির। আমরা প্রথমেই যে মন্দিরটি দেখেছিলাম সেটি ছিল রামেশ্বর শিব মন্দির। বর্তমানে আমরা যে মন্দিরটি দেখছি এটি ঠিক মন্দির নয়, এখানে একটি বেদি করা রয়েছে এবং সেখানে ঠাকুরের মূর্তি রয়েছে, এটি হচ্ছে বানেশ্বর শিব মন্দির। ভাবতে ভীষণ অবাক লাগছে যে এইখান থেকে সেই বাণিজ্যের বিশাল জয়যাত্রা সূচিত হয়েছিল বাংলায়, যে ইতিহাস আজ পর্যন্ত আমাদের শিহরিত করে, সেই ইতিহাস এই অঞ্চল থেকেই শুরু হয়েছিল। ছিরি ছিরি হাওয়া বইছে, সমস্ত ঝড়া পাতারা উড়ে উড়ে চলে যাচ্ছে পাশ থেকে। অপূর্ব একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে, যেন মনে হচ্ছে যে সেই ইতিহাস ঝড়ের মতন বয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। আমরা সেই ইতিহাসটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, যে ইতিহাস সাহিত্যের পাতায় আমরা প্রতিনিয়ত পড়ে এসেছি, যে ইতিহাস আমরা অনুভব করেছি, যে বেহুলার দুঃখ আমরা
আমাদের অন্তর থেকে অনুভব করেছিল। সেই সমস্ত ইতিহাস যেন এই ঝড়াপাতার শব্দ আমাদেরকে আমাদের কানে কানে বলে যাচ্ছে। আশা করব আজকের ভিডিও এই পর্বের যে গল্প আমাদের আননোন বর্ধমান পার্ট ফোর সবারই আশা করি মনের মধ্যে একটু আবেগ এবং উত্তেজনার সৃষ্টি করবে, কারণ একটা নতুন ধরনের গল্প এবং তার সঙ্গে ইতিহাস আমরা জানলাম, যে ইতিহাস শুধু এই জায়গার নয়, আমাদের সমস্ত বাঙালির হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে। তো এই ধরনের আরও বর্ধমানের বিভিন্ন জায়গা যেগুলো আছে, ঠিক গুপ্ত নয়, এগুলো অপরিচিত জায়গা যেগুলো লোকের চোখে এখনো পর্যন্ত আড়াল হয়ে আছে, সেই জায়গাগুলো আমরা এক এক করে ক্রমশ প্রকাশ করতে থাকব। জানি গ্যাপটা একটু বেশি আমাদের, কারণ বর্তমান পরিস্থিতি আমাদেরকে অসহায় করে তুলেছে, যাত্রাপথ খুব একটা সুগম নয় এবং এখন করোনা পরিস্থিতি যা বলছে তাতে নিষেধ চারিদিকে। তো আমাদের এই এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর ইনফরমেশন পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ, আশা করছি খুব শীঘ্রই দেখা হবে, ভালো থাকবেন পরবর্তী আননোন বর্ধমানের পার্ট 5 নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।